চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমা হারুন লুবনা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্নসারথী। 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরে না আসলে বাংলাদেশ হতো আরেকটি পাকিস্তান। সেই দিন বৈরী রাজনৈতিক পরিবেশে স্বদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, তা ছিল যুগান্তকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ নিউজ এজেন্সি এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামিমা হারুন লুবনা একথা বলেন। চারিদিকে পথ, ঘাট, সেতু, নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি সেতু, নদীর তলদেশ দিয়ে টানেল, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই জলে স্থলে অন্তরীক্ষে কথা একটি আছে, সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে শেখ হাসিনা সেটি করে দিয়েছে। 17 মে বুধবার বিকেলে পোর্টল্যান্ড গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ নিউজ এজেন্সির বিএনএ নির্বাহী সম্পাদক ইয়াসিন হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চৌকশ দূরদৃষ্টি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে তা আজ দৃশ্যমান। দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন সবই হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর যুগান্তকারী নানান পদক্ষেপে। সাধারণ মানুষের পাশাপাশি তিনি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ আলী। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় 1,52,00,000 টাকা আমাদের সাংবাদিকদের জন্য দিয়েছেন। সভাপতির বক্তব্যে বিএনএ সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার বলেন, দেশের গণতন্ত্র আর প্রগতিশীলতার রাজনীতি ফেরাতে রাতে দুই শিশু সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রিহানার কাছে রেখে জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17 মে স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি। দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধে চেতনা পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে উন্নয়নের মাধ্যমে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সংগ্রাম শুরু করেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং তা এই উন্নয়নের যে রূপরেখা, উন্নয়নের ব্রিজ ওনার সাথে আমরা পার হওয়ার জন্য নেক্সট ইলেকশনে তাকে সাপোর্ট করা এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় আসে সেই জন্য নেক্সট ইলেকশনে নৌকামার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে দেশকে উন্নতি এবং স্মার্ট বাংলাদেশ করে দেবে। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ এজেন্সির প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, পরিচালক হাদিদুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।